ওয়েলকাম টু মাই অ্যানাদার ওয়েডিং ব্লগ। আর এটা ছিল ফার্স্ট পার্ট, এটা ছিল হলদি ব্লগ। তো আমরা সবাই মিলে গিয়েছিলাম পিগিকে শাখা পড়াতে। এই দেখুন হাতটা কত সুন্দর লাগছে। তারপরে রাত 10টা থেকে ওই 2টো অবধি আমরা করেছি মেহেন্দি। রিক মানে একটা ভাই, আর এই হাতটা করেছিলাম আমি। মানে আমি তো একদমই মেহেন্দি পারি না, তাও একটু দেখাচ্ছি আর কি। বিচারির অবস্থা তো পুরোই কাহিল, সে আর থাকতে পারছে না জেগে। যাই হোক, তারপরে এটা হলো পরে ফটো সেশন চলছে, এখন ফটো সেশন। আর পিসিদের ওখানে তোর কিছু পড়া হবে না, মানে ভালো একটু গ্রিনিশ সব কিছু, তাই ওখানে ফটো সেশন হচ্ছে। আর ওখানে বলছিল আমি কোমর বন্ধনীটা আনতে ভুলে গেছি। তারপরে এই যে ফাইনালি আমাদের ফটোশুট ডান। তারপরে এই যে এবার আমার চলে যাওয়ার পর আর আমার ক্যামেরার যা যাচ্ছে তাই অবস্থা হয়েছে। আর এদিকে তত্ত্বও চলে এসেছিল, আর দেখুন তত্ত্বগুলো খুব সুন্দর করে সাজাইয়ে পাঠিয়েছে। আর আমার সব থেকে ইন্টারেস্টিং লেগেছে এই হাঁড়িটা, এর মধ্যে দই না মিষ্টি কিছু একটা ছিল। তো সেই যখন তত্ত্বটা এসেছিলো সেই সময় আমরা রেডি হচ্ছিলাম, তাই সেই সময় আর ভিডিওটা নেওয়া হয়নি, পরেই দেখাচ্ছি। আর এই যে এটা হলো তত্ত্বসূচি, এটাও ছিল বেশ সুন্দর। আর এই যে কাকিমারা তারপর সবাই মিলে মারা তত্ত্বগুলো এখন সাইডে সরিয়ে রাখছে, এই দেখুন। দি দেখ মামু, হাই করে দাও তো মামা। আর এদিকে চলছে ফটো সেশন। আমাদের পুচকেটটা তো মানে এক্সপ্রেশন ছিল সেই লেভেলের, পুরো সাই সাই এক্সপ্রেশন। আর ও পিঙ্কি যেহেতু শাড়ি পরেছে তাই ওকে গামছাটাও শাড়ির মতো পরিয়ে দিতে হয়েছে। আর এই যে আমার মাথার গোলাপ ফুলটা নিয়ে এখন দিয়ে দিয়েছি, আর এক্সপ্রেশনটা শুধু ছিল সেই। গায়ে হলুদটা সেই 10টায় হওয়ার কথা ছিল নাকি, কিন্তু হচ্ছে সেই 1টার সময়। সেই তারকেশ্বর থেকে সব কিছু রেডি টেডি করে আসতে, তার উপর আবার ফটো সেশন, বাঙালির টাইম 10টার মধ্যে তো কোনোদিনই কিছু পসিবল নাই। যাই হোক, এদিকে তারপরে সবাই রেডি, যেহেতু হলুদ তাই সবাই হলুদে হলুদে ভরে গেছে। আর এদিকে চলছে তেল ঢালা। ঢালা ঢালি শেষ, তারপরে হচ্ছে আসল হলুদ মাখানো, মানে ম্যারিনেশন। এখনকার বিয়ে অবশ্য বাউন ঠাকুর লাগে না, ক্যামেরাম্যান আর ভিডিওগ্রাফার দিয়েই হয়ে যায়, তাই বারবার রিটেক করার জন্য অনেকবার গায়ে হলুদ হয়। যাই হোক, যতবার নিয়ম আছে তার বেশি হয়ে যায় আর কি। তো এই যে ম্যারিনেশন চলছে এখন, এরপরে সন্ধ্যেবেলা হবে ফ্রাই। প্রথম পর্বের মাখামাখি শেষে আমরা চলে যাবার খেতে। সন্ধ্যেবেলা ভিলাতেই সব আয়োজন, তাই আমাদের পিসিদের উপরেই সবাই খেতে বসে গিয়েছিল, আর কেউ ভিলাতে যায়নি, কিন্তু সেখানেই খাবার কথা ছিল। এই যে ডাল সবজি মাছ এইসবই ছিল দুপুরের খাবার। আর এই যে তারপরে এটা চলছে সেকেন্ড পর্ব, আর এরপরে হচ্ছিল স্নান। আর এই পজিশনে ছিল প্রচণ্ড তাড়াহুড়ো, কারণ ওদিকে সব মেকআপ আর্টিস্ট তাড়াহুড়ো করছিল। আর এই যে তারপর সন্ধ্যাবেলা এটা ফাইনাল। ওয়েট ওয়েট, এক্ষুনি দেখিয়ে দেবো নাকি, পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।